নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। ভর সন্ধে শুটিং মেদিনীপুর শহরে, বছর সাজের গুলিবিদ্ধ হল এক ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। পুলিশের নাকায় ধরা পড়ল দুই হামলাকারী, ফাঁস বড়সড় অপরাধের ছক। সৌরদীপ রায় ঝাড়গ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, প্রতিবাদের মাশুল বহন করেছেন নিজের শরীরে, সিনবনে গুলির ক্ষত। আর এরা দুজন হামলাকারী, সৌরভ বসু এবং মনোজ ভট্টাচার্য। এদের কাছ থেকে আমরা দুটো 9mm পেয়েছি, যেটা আপনারা দেখেছেন, দুটো ম্যাগাজিন, 10টা 9mm লাইভ কার্টেজ, দুটো কান্ট্রিমেড সিঙ্গল শটার, 9 রাউন্ড 8mm লাইভ কার্টেজ, 4টে মোবাইল সেট এবং একটা ব্ল্যাক কালার্ড 150cc পালসার মোটরসাইকেল। বুধবার মেদিনীপুর শহরের তেঁতুলতলার মাঠে গল্প করছিল দুই অভিযুক্ত, সঙ্গে কয়েকজন মহিলাও ছিলেন। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের উঠে যেতে বলেন সৌরদীপ এবং তার বন্ধুরা। এরপরই দুপক্ষের বচসা শুরু হয়, তারপর গুলি চলে। গ্রাউন্ডে ফায়ার করে, গ্রাউন্ডে ফায়ার করতে তার একটা বুলেট গ্রাউন্ডে হিট করে ছিটকে গিয়ে যারা যাচ্ছিল এবং যারা কথা বলেছিল তাদের পায়ে লাগে। নাকা করে শহরের উল্টো প্রান্তে মহাতাপপুর এলাকা থেকে দুই অভিযুক্তকে ধরে পুলিশ। তাদের কাছে মিলেছে প্রচুর অস্ত্র। এরা একটা বড় ক্রাইম করার জন্য খড়গপুরের দিকে যাচ্ছিল। এদের কথা ছিল একজনকে আর্মস অ্যামিনিশনস গুলো দেবে খড়গপুর বাস স্ট্যান্ডে, তারপর সবাই মিলে বড় ক্রাইম করবে। সৌরদীপ চ্যালেঞ্জ করাতেই বড়সড় অপরাধের ষড়যন্ত্র ফাঁস করা গেল মনে করছে পুলিশ। আপাতত দলের বাকিদের খোঁজ চলছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।